গেল আমার টমেটো রায়তা ভিজে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় তোমাদের কাছে হাজির হয়ে গেছি। খুব সকালে আসিনি যদিও, এখন 11টা বাজে, আজকে তো সোমবার, তো 11টা বাজে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা আসতে পারিনি কারণ অনেকই ইয়ে ছিল, ব্যস্ততার মধ্যে ছিলাম, ছেলেকে পড়ালাম, ছেলেকে স্কুল পাঠালাম, রেডি করলাম, খাওয়ালাম, স্কুল পাঠালাম, গাড়ি গাড়ি ওষুধ তোমরা তো জানোই, ওষুধ টাইম টু টাইম খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে বই দেবে ওদের, তো বই দেবে, আবার গার্জেন মিটিংও আছে 2:30 থেকে, তো যেতে হবে। গার্জেন মিটিংয়ে কী হবে, কী বলবে না বলবে সেগুলো তো আর জানতে পারবো না, কারণ জ্যোৎস্নার মেয়ে, জ্যোৎস্না গেলে জানতে পারতাম, জ্যোৎস্নার মেয়ে 5 উঠে গেছে, জ্যোৎস্নাও আর যাবে না, তো সেই কারণে জানতে পারবো না, যেতে হবেই। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে হবে আমার আলু ভাতে দিয়েছি। হ্যাঁ দেখো, কাঠের উনুনে হচ্ছে, কাঠের উনুনে আলু ভাতে দিয়েছি, ভাত আর দুধ দিয়ে খেয়ে নেবো, ছেলে স্কুলে খেয়ে নেবে বলেছে। আর ওখানে তো যাবো, একটু তাড়াহুড়ো আছে, ছেলে স্কুল থেকে আসবে, এলে তারপরে যাব, 2:30 থেকে হবে। ওদের স্কুলে ছুটি দিয়ে দেবে কিনা বলতে পারছি না, দেখা যাক, রাস্তায় যদি দেখা হয়ে যায় তো সঙ্গে যাবে আগের দিনের মতো, আর যদি দেখা না হয় তাহলে বাড়িতে চলে আসবে। এখন আমি করব টমেটোর আচার, টমেটোর আচার, টমেটোগুলো অনেক টমেটো হয়ে গিয়েছিলো, ভাবলাম আজকে ফাঁকার বাজার, রান্নাবান্না কিছু নেই, তো ভাতে ভাত হবে, তো টমেটোর আচারটা করে নিই। তো দুধটা জাল দেবো পরে, আগে আচারটা করে নেব, তারপরে দুধ জাল দেবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। আজকে ছেলে স্কুলে নিয়ে যাব তোমাদের, ছেলে স্কুলটা দেখাবো। ঠিক আছে, আমার টমেটোর আচার হচ্ছে, হয়েই এসছে, এবার অফ করে দেবো, এর থেকে বেশি জলটা মারলে একেবারে এগিয়ে হয়ে যাবে, এটা একটু একটু বসবে, অফ করে দিয়েছি, অল্প তেল দিয়ে টমেটোগুলোকে ভালো করে কষে নিয়েছিলাম, ভালো করে কষে নিয়ে তারপরে চিনি দিয়েছি। আমার এখানে 1 কেজি টমেটো আছে, 1 কেজি টমেটোয় আমি 500 গ্রাম চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আমার ছেলে, আমার হাজবেন্ড, তাই চিনিটা একটু বেশি দিয়েছি, গত বছরেও করেছিলাম, তিলে একটু উঠে গেছিল, অল্প পরিমাণ নুন দিয়েছি আর অল্প হলুদ দিয়েছি। তো হয়ে গেল আমার টমেটোর আচার, ভাত ওদিকে হয়ে গেছে, তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, এবার যাব একটু সেলাই আছে, হাজবেন্ডের একটা জামার বোতাম একটু উঠে গেছে, সেলাই আছে, চলো একেবারে সেলাই কাজে। তো তোমাদের তো বললাম একটু সেলাই আছে, হাজবেন্ডের এই জামাটার বোতামগুলো সব নড়নড়ে হয়ে গেছে, খুলে পড়ে যায়নি, নড়নড়ে হয়ে গেছে, তো সেলাইটা আমি ভাবলাম আজ, অনেকদিন থেকেই বলছি কিন্তু ভুলে যাচ্ছি, মনে থাকছে না কাজের চটিতে, তো ওকে বললাম যে ওপরে রেখে দাও নাহলে আমার মনে থাকবে না, তো রেখে দিয়ে গেছিলো, তো সেলাইটা করে নিচ্ছি, বোতামগুলো সবকটাই সেলাই করে নিয়েছি যাতে না খুলে যায়। যেহেতু আজকে রান্নাবাড়া নেই, রান্নাবাড়া নেই বলতে শুধু ভাত আলু ভাতে দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব, রান্না করতাম না যদিও, কিন্তু একাদশী তো ভাত খেতেই হবে, সেই কারণেই রান্না করলাম, কারণ ছেলে তো স্কুলে খেয়ে নেবে, তো সেই কারণে আদার্স কাজগুলো আমি করে নিচ্ছি। যেমন টমেটোগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, টমেটোর আচারটা করলাম, এবার আচারটা রাখবার বয়ন চাই, সেই আমড়ার আচার করেছিলাম তোমরা জানো, সেই আমড়ার আচার অল্প ছিল, সেটা আজকে খেয়ে নেব, খেয়ে নিয়ে ওই জন্য বার করে দিলাম, আর এটা ধুয়ে নেব, ধুয়ে এতেই রাখবো আমি টমেটোর আচার।
তো ওটা আমি 12টা বেজে গেছে, টাইম কলে জল দিয়ে দিয়েছে, তো ধুয়ে পরিষ্কার করে আমি রোদে দিয়ে দেব। রোদে একটু শুকিয়ে গেলে মুছবো ভালো করে, মুছে তারপরে ওতে টমেটোর আচারটা রাখবো। কাঁচের শিশি, ভেঙে যাবার ভয়, ওই জন্য আলতো হাতে করতে হচ্ছে সব কিছুই। তো ধুয়ে নেওয়া যাক, আর ওটা ধোবো, তারপরে অল্প কিছু যে বাসন কোসন আছে সেগুলো ধুয়ে নেব, যেমন মুড়ি খাবার বাসন, হালকা হালকি বাসনগুলো ধুয়ে নেব। তোমরা তো জানোই সব কাজ আমি জোছনার উপরে ছেড়ে দিই না, কিছু কিছু কাজ নিজেও করে নিই। তো সেই বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করব, করে স্নান করব, করে ছেলে স্কুলে যেতে হবে, মিটিং আছে, গার্জেন মিটিং। চলো তাহলে যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি ছেলে স্কুলের উদ্দেশ্যে, 2:30 এখানেই বেজে গেছে, এখন বাজে 40, 2:40 বেজে গেছে। আরম্ভ হয়ে গেছে কিনা জানি না, কী নিয়ে মিটিং হবে সেটাও জানি না। আমি তোমরা তো দেখলে দুর্গন্ধ। আচার যেটা রাখবো সে জারটা পরিষ্কার করলাম, করে দুধ জাল দিলাম, তারপরে খেলাম। খেতে খেতেই ছেলে এসে গেলো, ছেলেকে ওষুধগুলো খাওয়ালাম, খাইয়ে স্নান করলাম, করেই বেরোচ্ছি। এখন একটু লাগবে টাইম, এসে অনেকটাই দূর। ছেলেকে আজকে বই দিয়েছে, বইগুলো আমি এসে দেখাবো তোমাদের। বই দিয়েছে, অনেকগুলোই বই দিয়েছে, সবকটা বই দেখাবো তোমাদের। তো চলো, কী নিয়ে মিটিং হবে না হবে ফেরার সময় বলছি। ছেলে যাচ্ছে আগিয়ে, মার্কশিটটা নিয়ে যেতে বলেছে, মার্কশিটটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো যাই, ফেরার সময় বলবো মিটিংয়ে কী হলো। মিটিংয়ে তো দেখাতে পারবো না, মানে দেখানো উচিত না। তো ছেলে ওই যে আগে আগে যাচ্ছে, আমাদের গ্রামীণ রাস্তা বুঝতেই পারছো, ছাগল গরু সব বোঝাই, সেগুলোই তোমাদের একটু দেখাচ্ছি আর কি। এখানে দোকানপাটও আছে, এই যে চায়ের দোকান আছে, বিভিন্ন সব মালই পাওয়া যায় এখানে। এখানে এই যে এই দোকানটা চিকেনের দোকান, সকালবেলার দিকে কাটে, বিকালবেলার দিকে কাটে না। যে কুকুর ছানা সবই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ছেলে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর আমাকে তাড়া লাগাচ্ছে যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি, কারণ এই যে টেকার আসছে দেখো পিছনে, আর এই যে এর পাশে যে জমি, এই যে জমিগুলো দেখছো, ওই জমিগুলো মধ্যে একটা জমি আমাদের বড় জমি, 1 বিঘের ওপর প্রায়। ওই যে এই যে এই যে ভীম ভীম ঠাকুর দেখছো, ভীম ঠাকুরের এই যে পাশের জমিটা, ওই পুরো জমিটা আমাদের। তো ছেলে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো মিটিং হয়ে গেল, এখন বাজে 3:11। মিটিংয়ে তেমন কিছুই হয়নি, হয়নি বলতে ওই যে কমিটি টমিটি আছে এসব বললো, আর রোল নাম্বারের ব্যাপারটা বললো। ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আমার অনেক কাজ আছে বাড়িতে গিয়ে। বাসন কোসন তোলা আছে, জল তোলা আছে সব, চলো। জল তোলা হয়নি সকাল থেকে, এবার এই তুলবো গিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি, তখন তো বাড়ি এলাম, এসে কি করলাম, হ্যাঁ আচারটা ভরলাম, জারটা মুজলাম ভালো করে, জল ছিল ভিতরে, মুছে আচারটা ভরলাম, ভরে জোছনাকে দিয়ে একটু টেস্ট করালাম। জোছনা এসে গিয়েছিল, জোছনাকে দিয়ে একটু টেস্ট করালাম, জোছনা বললো ভালোই হয়েছে, মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো সেটা জারে পুড়ে রেখে দিয়েছি, আর তারপরে জল তুললাম, জল তুলে তারপরে একটু ছেলেকে নিয়ে শুলাম, তারপরে ছেলে খেলতে গেল, এই মাত্র এলো, আস্তে ওকে খেতে দিলাম, খেতে দিয়ে এই উপরে এসেছি। তো তোমাদের তো বলেছিলাম যে আজকে বই দেবে, তো বইগুলো তোমাদের দেখাবো, বইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বইয়ের সাথে আর একটা কার্ড দিয়েছে,
এইটা ভালো করে রেখে দিতে বলেছে। এই যে কার্ডটা, এই কার্ডটা দিয়েছে, এটা ভালো করে যত্ন করে রেখে দিতে বলেছে। তো ওর বাবা এলে ফাইলে পুড়ে রেখে দেবে রিপোর্ট কার্ডটা আর ওই কার্ডটা। আর চলো তাহলে তোমাদের বইগুলো, চলো বইগুলো দেখিয়ে দিই তাহলে। বইগুলো আবার মলাট দিতে হবে। বইগুলো দেখাই, এই যে উইংস বই, উইংস বই তিনটে আছে, তিনটে দেবে, একটা একটা করে শেষ হলে তারপরে দেবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর সেকেন্ডটা দেবে, তারপর সেকেন্ড কমপ্লিট হয়ে গেলে থার্ডটা দেবে। তো থ্রিতেও তাই করেছিল, ফোরেও তাই করবে। তো উইংস বই পার্ট ওয়ানটা দিয়েছে পাতাবাহার, মানে বাংলা বই যেটা, সেই বইটা দিয়েছে পাতাবাহার এই বইটা। আর পরিবেশ, পরিবেশের বই দিয়েছে, বেশ মোটা মোটা বই, পরিবেশের বইটা দিয়েছে, মানে পরিবেশ বলে যে সাবজেক্টটা আছে সেটা দিয়েছে। আর একটা হচ্ছে জগত বাড়ি বলে একটা চটি বই দিয়েছে, জগত বাড়ি। এগুলো এগুলো দরকার পড়ে না, এগুলো পড়াও না সেরকম। বাটারফ্লাই দিয়েছে ইংলিশে, ইংলিশের দুটো সাবজেক্ট, একটা হচ্ছে উইংস, একটা হচ্ছে বাটারফ্লাই। উইংসের তিনটে পার্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর বাটারফ্লাই একটাই। আর অঙ্ক বইটা দিয়েছে, অঙ্ক বইটা বেশ মোটা। আমি এখনো বইগুলো ভিতরগুলো দেখিনি কি আছে না আছে, জাস্ট তোমাদের সামনে খুললাম। আর একটা আছে স্বাস্থ্য শারীর শিক্ষা বই আছে, শারীর শিক্ষা পরীক্ষা হয় ওদের, সেটা দিয়েছে। আর একটা দিয়েছে ভাষা পাঠ, এটা সম্ভবত ব্যাকরণ বই, ব্যাকরণ বই, ভাষা পাঠ বইটা দিয়েছে। তো এই হচ্ছে বই, এখন দুটো দেবে উইংসের দুটো, পার্ট টু পার্ট থ্রি, সেগুলো খেপে খেপে দেবে। তো এই বইগুলো এবার মলাট দিতে হবে, মলাট দিয়ে নাম লিখে দিতে হবে, না হলে তো বুঝতেই পারছো স্কুলে গিয়ে বলবে আমার বই, ও বলবে আমার বই, সে বলবে আমার বই, টানাটানি করবে, ছিঁড়বে, এই হচ্ছে। এইগুলোই স্যারেরা আজকেও আলোচনা করলো। তো ভিতরে নাম লিখে দিতে হবে, মলাট দিতে হবে, অনেক কাজ আছে। আমাদের বেলায় কি হতো বলো তো, নতুন বই, বই এলে নতুন বইয়ের গন্ধটা শুকতাম, নতুন বইয়ের গন্ধটা কি সুন্দর লাগে না, শুকতাম। আর প্রথম প্রথম তো পড়ার খুব চাল লাগতো, নতুন বই এসছে, প্রথম প্রথম খুব পড়তাম, তারপরে আবার যাকে তাই। কিন্তু আমার ছেলেবেলায় নতুন বই হোক আর পুরনো বই হোক, পড়ার কোনো চাল নেই। যে নিচে আছে, খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তখন থেকে ডাকছি যে পড়বি আয় পড়বি আয়, কোনো চার নেই। এখনই স্যার আসবে পড়াতে, কোনো চার নেই। নতুন বই হোক পুরনো বই হোক যাই হোক, ওর পড়ার কোনো চার নাই। পড়া না করতে হলে খুব ভালো, ওর মতো ছেলে হয় না, কিন্তু পড়তে গেলেই যত গায়ে জ্বালা। ঠিক আছে, বইগুলো তো দেখিয়ে দিলাম, আর এবার ওকে একটু পড়াই, স্যার যতক্ষণ না আসে, স্যার এসে গেলে তারপরে। এবার রাতে কি হবে চিন্তা, হাজবেন্ডকে এখনো জিজ্ঞাসা করিনি। বেগুন খেতে চায় না, গায়ে অ্যালার্জি কুটকুট করে বলে বেগুন খেতে চায় না। আমি ভেবেছিলাম বেগুন ভাজা আর রুটি করবো, তো বেগুন খেতে চায় না, কি করে এবার দেখি কি খেতে চায়, দেখি বলি, জিজ্ঞাসা করি, তারপরে আবার ওকে পড়াবে স্যার, রান্নার দিকে যাবো। ওকে, তাহলে রাখছি এখন।